এমনই আশ্বাস পেয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যায় পরীক্ষার্থীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-9516। টেট পরীক্ষার্থীদের হলো না বায়োমেট্রিক। টেট পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা শুধু 2 নম্বর ব্লকের বিডিওকে ঘিরে ধরে, এরপর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বায়োমেট্রিক ছাড়াও পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানানো হয়। Yes or no? এই মর্মে অফিসার ইনচার্জ, হেড ইনচার্জ আর অবজারভার তারা একটা সার্টিফিকেশন দিলে এই ভেন্যু থেকে বায়োমেট্রিক হয়নি সেটা সার্টিফাইড হয়ে গেল। আপনারা যারা এখানে ক্যান্ডিডেট আছেন, পরীক্ষার সব প্রসিডিওর মেনটেন করা হয়েছে এবং আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, ওটাই ফাইনাল। বায়োমেট্রিক ছাড়াও গণ্য হবে পরীক্ষার খাতা এমনই আশ্বাস পেয়ে পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যায়। বায়োমেট্রিক করা হলে নিশ্চিত হওয়া যেত বলে জানান এনামুল হক নামে এক পরীক্ষার্থী। কেউ হচ্ছে বায়োমেট্রিক পাঠাতে পারেনি, আর যে যেখানে বায়োমেট্রিক তার আন্ডারে ছিল, যে আপনার ওপরে আন্ডার ছিল, তারা বায়োমেট্রিক দিতে পারেনি, ওটাই বলেছে। এখানে 600 মোটামুটি পেয়ে বায়োমেট্রিক হলে ভালো হতো, সিউরিটি পেয়ে যেত। ওই বলে স্কুল বলছে এটা আমাদের দায়িত্ব না, যেটা যারা কন্ট্যাক্ট নিয়েছিল বায়োমেট্রিক তাদের দায়িত্ব এটা, এটাই বলছে। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ শুধু স্কুলই নয়, ভবিষ্যতে সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়াই না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদা ও দমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। আমাদের বিএড ও ডিএলএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786 ও 9733052266।